হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমরা একটু বাইরে বিকেলবেলা হাঁটতে বের হয়েছিলাম, এটা দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই ব্লগটা। এই যে শুরুতে আমার নাসিক বাবা নিচে খেলছে, ফুটবল খেলছে ফ্রেন্ডদের সঙ্গে। ও হাঁটতে যাবে না, ও খেলতে বেশি পছন্দ করে। তো আমরা হাঁটছি পাহাড়ি রাস্তা, চারিপাশে সবুজ, খুব ভালো লাগছে, ঠান্ডা বাতাস হচ্ছিল। তো এই যে জিম হাঁটছে, ওকে আমি একটু ভিডিও করছি। তো এরকম একটি রাস্তায় হাঁটতে কাউকে লাগে না, একাও হাঁটা যায়। হাঁটলে অনেক ভালো লাগে, মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। আর এই যে আমি ভিডিও করে করে চারপাশটা একটু দেখাচ্ছি, চারপাশে এই যে ঘাস, সবুজ ঘাস, পাহাড়, সবুজ কোনো কিছুর দিকে তাকালে আমার অনেক ভালো লাগে, মনটা অনেক, মনের মধ্যে অনেক শান্তি লাগে, চোখের মধ্যে অনেক শান্তি লাগে, মন মনের মধ্যে, চোখের মধ্যে কেমন যেন একটা শান্তি কাজ করে। সবুজ সব কিছু, চারপাশে সবুজ, ভালো লাগছে দেখতে। তো একটা ফুল গাছ, এই যে ফুল গাছে অনেক ফুল ধরেছে। তো আমি আবার একটু হাতে নিয়ে ভিডিও করছি, ছবিও তুলছিলাম। তো এই যে জিম, জিম ও ফুলের গাছ ধরে ধরে ছবি উঠাচ্ছে আর ভিডিও করছিল। আর এই তো আমার ছোট নাজুইন বাবা, ওর পাপার কোলে। তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম, ওদের নেওয়া হয় নাই। তারপর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলে উঠেছে। তো আমরা এখন বাসায় যাব, আমাদের ঘোরাঘুরি শেষ, বাসায় এখন যেতে হবে। তো বাসায় এসে একটা পিৎজা বানিয়েছিলাম, পিৎজার ডোটা আগে বানিয়ে রেখে গিয়েছিলাম যাওয়ার সময়। বাসায় এসে শুধু গাজর আর চিকেনটা কুক করে পিৎজার উপর দিয়ে দিয়েছি। তো আমার বড় ছেলে, ও আবার অন্য কোনো ভেজিটেবল খায় না, যার কারণে শুধু গাজর আর চিকেনটা খায়, ওইটাই দেই আমি। তো দিয়ে আমি ওভেনে, এটা ওভেনে তৈরি করেছি। ওভেনে 8 মিনিট প্রথমে দিয়েছিলাম গাজর চিকেন সহ, 8 মিনিট পর বের করে আমি চিজ দিয়ে দিয়েছিলাম। আসলে একসঙ্গে দিই না চিজ, দিলে চিজটা অনেক সময় পুড়ে যায়, আমার ভালো লাগে না খেতে। পরে চিজ দিয়ে 5 মিনিট কুক করে নিয়েছি, নেওয়ার পরে তো পিৎজাটা আমার রেডি হয়েছে। তো অনেক গরম ছিল, তো পিৎজাটা তো একটা স্ট্যান্ডের উপর রেখেছিলাম, রেখে কাটছিলাম। তো এই তো আজকের ব্লগ এতটুকু, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকে।